আয়নার পাশে একটু অন্ধকার ছায়া এঁকে দাও, ব্যথিত দৃশ্যের পথ জুড়ে থাক চিত্রিত আঁধার। দেওয়ালের ছবিটাকে একটু সরাতে হবে ভাই, ওটা নয় এই ছবিটা। জুলিয়েট জ্যোৎস্নার ভিতরে রক্তের উদ্গৃহে তৃষ্ণা রোমিওর উষ্ণ উষ্ঠা ধরে। ব্যাস ব্যাস, লাইটস বার্নিং, মাধবী আসুন একটা ক্লোজ আপ নেব, এখানে দাঁড়ান একটু বাঁধে ঘেসে প্লিজ। মনিটর, মাধবী বলুন, কিছু লাভ আছে মনে রেখে আরেকটু নির্জন স্বরে নিজের আত্মার সঙ্গে কথোপকথন, যেন মনে হয় ওষ্ঠ হতে উচ্চারিত কয়েকটি শীতল বাক্য নয়, মনে হবে সন্ধ্যা বেলা সারা ধরা তলে অবসন্ন কুসুমেরা ঝরিতেছে বনবীথি তলে নীরব রোদনে, মনে হবে নীরব রোদনে যেন আপনি বলে যেতে চান, মনে রেখো সখা যেন কেহ কোনো দিন মনে রাখে না, মনে আর রাখিবে না, ডাকিবে না কেহ আর জ্যোৎস্নার ভিতরে রক্তের উদ্গৃহে তৃষ্ণায় উষ্ণ উষ্ঠা ধরে। দৃষ্টি আরো নত হবে, সম্মুখে কোথাও কোনো দেখিবার মতো দৃশ্য নাই, নিবন্ত ধূপের সাদা ছাই, রজনী পোয়ানো কিছু মৃত গোলাপের দীর্ঘ শ্বাস, হাঁ করা নেকড়ের মুখে দক্ষ সিগারেট, শুধু এইটুকু, শুধু এইটুকু দৃশ্য পড়ে আছে কাঠের টিভিতে। লাইটস বার্নিং, মাধবী মেকআপ, আলো, এবার টেকিং। মাধবী, নিশ্চয় মনে আছে সংক্ষিপ্ত সংলাপটুকু, কিছু লাভ আছে মনে রেখে